আমার নাম রুদ্র স্যার। আজকে তোমাদের এক্সেল এর সম্পর্কে কিছু আলোচনা হবে, যেটা এই যে ছে লাগতে হ্যাঁ পারে। স্যার, সব আসছে, ঠিক আছে। তো তো স্যার সব একে একে জয়েন হচ্ছে। এই এক্সেল সম্পর্কে আলোচনা হচ্ছে। তো এক্সেল এর আমরা এই ঘরগুলোকে বলি, ধর এখানে কিছু নাম্বার নিয়ে নিলাম, নাম্বার আমি র্যান্ডম বিটুইন নিয়ে নিচ্ছি 10 থেকে 60-এর মধ্যে। অঙ্কুর ভয়েসটাকে মিউট কর। তো এখানে আমি নাম্বার নিয়ে নিয়েছি, এখানে একটা সিরিয়াল নম্বর নিচ্ছি, সিরিয়াল নম্বর 1, 2, এবং বারবার চেঞ্জ হওয়াটা আটকাবার জন্য কপি করে পেজ স্পেশালে গিয়ে ভ্যালু করে দিচ্ছি, বর্ডার দিয়ে দিচ্ছি। এবার যদি আমি এখানে কিছু কিছু জিনিসপত্র যেগুলো লাগে আমাদের, সাম সাম মানে যোগফল, সাম এই ঘর থেকে এই ঘর, এই তিনটে ঘরের যোগফল, কমা তার সাথে 10 যোগ, তো এই তিনটে ঘর যোগ করলে এখানে দেখাচ্ছে 100 হচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে 100 হচ্ছে, এই যে এখানটা, আর তার সাথে 10 যোগ করলে এই যে এখানটায় 100 হচ্ছে, 100 তার সাথে 10 যোগ করলে 110 হয়। একইভাবে আমি যদি এখানে সেল বলে দিয়েছে, এই যে B2 থেকে B4 মানে এই কটা ঘর নীল কালার হয়ে আছে, এবং এটা দেখার জন্য আমরা ফর্মুলা থেকে ট্র্যাক করলে দেখতে পাবো যে এই তিনটে ঘরের যোগ করে এটা এসছে। একইভাবে আমরা এখানে করছি ইজিকাল টু প্রোডাক্ট গুণফল, এই দুটো নম্বরের গুণ নিলাম, তার সাথে 2 নিলাম, তার সাথে 3 নিলাম, গুণফল দেখে দিল, এটা বুঝতে পারা যাচ্ছে যে দুটো নম্বরের গুণফল এবং তার সাথে এগুলো। সূত্র দেখার জন্য এরকম করে আমরা ব্যবহার করতে পারি কন্ট্রোল এইটা, এগুলো পরীক্ষায় থিওরি আসবে, প্র্যাকটিক্যাল আসবে না। তো জাস্ট ক্লিয়ার করার জন্য আমি করাচ্ছি যেগুলো যোগফল গুণফল এরকম করে প্রকাশ হয়েছে। তারপর ইজিকাল টু ম্যাক্স, ম্যাক্স মানে ম্যাক্সিমাম, এই সবগুলো ঘরের মধ্যে ম্যাক্সিমাম কত সেটা যদি দেখতে চাই, তো সেটা হচ্ছে 53, এই সবগুলো ঘরের মধ্যে ম্যাক্সিমাম 53, এগুলো এগুলো হয়েছে, এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর আমরা একটা ছবি তুলে নিচ্ছি বোঝার সুবিধার্থে, যে ছবিটা আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। স্যার ওখানে গুগল মিটে কোড দেখাচ্ছে, স্যার কোডটা কি দেবো একটু বলুন। কোড এই লাস্টের 3টে ডিজিট হয়, আচ্ছা এটা হলো সাম এবং প্রোডাক্ট বের করার সূত্র। একইভাবে আমরা কি বলছে সেটা দেখছি স্যার, দিয়ে দেখাচ্ছে লিংক, একটা কোড বলছে কোড মারতে হবে নাহলে খুলবে না তাই বলছে। তো এগুলো আমরা দেখালাম, সরি এগুলো যোগ এবং গুণফলের সূত্রটা আমরা দেখালাম।
একটু দাঁড়া, আমি বইটা নিয়ে আসি, কারণ বইটা থাকলে আমি ঠিকঠাক ভাবে করাতে পারবো। কোনটা কি আছে অতটা তো মাথায় থাকে না সব সময়। বইটা নিয়ে নি। তো এক্সেলটাই আমাদের বাকি আছে, বাকি চ্যাপ্টার সব হয়ে গেছে মোটামুটি। তো এখানে সাম যেমন দেখালাম সেরকম প্রোডাক্ট দেখালাম। তো এখানে আমার যদি বলি যে এইগুলো দুটোকে বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে লিখি ইজিকাল টু 2 > 1, 2 একের থেকে বড়, তাহলে 2 হবে। এবার আমি যদি সাম করি, এ 19 আর কমা এই 20, তাহলে 19 দেখালো, যদিও এটা 2 হবে। তো 2 হওয়ার জন্য কিছু দেখালো না, দেখতে পাচ্ছি যে দুটো ঘর মিলে হয়েছে। কিন্তু যদি আমি এখানে 2 লিখে দিই তাহলে এটা আবার 20 হয়ে গেল। তাহলে 2 তৈরি করলে কিছু হচ্ছে না, কিন্তু 2 যদি আবার লিখে দিই তাহলে এটা আবার 20 হয়ে গেল। এই তিনটে ঘর মিলে এটা 20 হয়ে গেল। এবং এখানে এই সূত্রটা দেয়া আছে, এই ঘরটা। তো এই হলো দ্বিতীয় চ্যাপ্টার, সেটার আমি ছবি তুলে পাঠাচ্ছি। এই ছবিগুলো দেখবা, ভিডিওটাও পুরোটা রেকর্ড হচ্ছে, তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো সাম বুঝতে কোনো আশা করি অসুবিধা হবে না, প্রোডাক্ট বুঝতে অসুবিধা হবে না, ম্যাক্সিমাম মিনিমাম অ্যাভারেজ রাউন্ড রাউন্ড নিয়ে একটু সমস্যা হবে। তাই রাউন্ডটা আমি একটু দেখাচ্ছি। তিনটে ঘর ডিলিট করে দিলাম। ধরো এখানে লিখলাম আমি ইজিকাল টু 20, ইজিকাল টু লেখার দরকার নাই, 27.7, 27.89, 27.3965। তো যদি আমি এইটাকে রাউন্ড করি তাহলে এটা 20 কত অবধি করবো বলতে হবে, তো আমি 0 পজিশন অবধি করবো, মানে কোনো দশমিকের ঘর রাখবো না, তাহলে 28 হয়ে গেল। আর এটাকে করলে 87 থাকলো, যেহেতু এটা 3-এর কম। আবার আমি এটাকে 0 না করে 1 ঘর অবধি করলাম, তাহলে এই 27.9, যেহেতু 28-এর পর 9 আছে, এবং এটাও যেহেতু 1 ঘর অবধি যদি আমি করি তাহলে 27.4, যেহেতু 39-এর পর 9 আছে। কিন্তু এটা যদি আমার 4 থাকতো তাহলে 27.3 হতো। এটুকু বুঝতে পারা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার, বাকিরা বুঝতে পেরেছ? বাকিদের তো মিউট করা। আচ্ছা, কাউন্টিভ, COUNT, কাউন্টিভ, গোনো যদি, রেঞ্জ চেয়েছে, রেঞ্জটা এটা থেকে এইটুকু সিলেক্ট করলাম, দিয়ে আমাকে F4 মেনে নিতে হবে, মানে এটাকে আমাকে ফিক্স করতে হবে, মানে হচ্ছে অ্যাবসুলেট করতে হবে। দিয়ে বললাম যে গেটার দ্যান ইজ ইকাল টু 50, 50-র উপরে কতগুলো নাম্বার আছে, দেখা যায় দেখো 50-র উপরে একটাই নাম্বার আছে, 53। আর যদি আমি বলি 40-র উপরে কতগুলো নাম্বার আছে, তো 40-র উপরে দুটো নাম্বার আছে, 44 আর 53। তাহলে এটা হলো কাউন্টিপের ফর্মুলা। এটারও ছবি তুলে দিচ্ছি। এবং আমি দিয়ে দিচ্ছি যতটা পাচ্ছি ছবির মাধ্যমে, দেওয়ার চেষ্টা করছি, কারণ ভিডিও অনেক সময় দেখবার মতো আমাদের অসীম ধৈর্যশীল ছাত্ররা অধৈর্য হয়ে পড়ে। তো যাই হোক, এরপরে আমরা যদি বলি যে সাম করব, অটো সাম, তাহলে এখানে অটো সামে ক্লিক করলে অটো সাম হয়ে যাবে।
এখানে যদি আমি একটা সূত্র বসাই ইজ ইকাল টু ইফ, যদি এই ঘরটা গ্রেটার দ্যান ইজ ইকাল টু 30, 30-এর বেশি বা সমান হয় তাহলে পাস, আর না হলে ফেল। তো এখানে আমার সব ফেল দেখাচ্ছে, যেখানে যেখানে 30-এর বেশি পেয়েছে সেখানে পাস দেখাচ্ছে। এটা বুঝতে আশা করি অসুবিধা নাই, আছে কি? না স্যার, ফর্মুলাটা একটু মুখস্থ করলে হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ফর্মুলা একটু কঠিন দিয়েও দিতে পারে, 3-4টে মিশিয়ে দিতে পারে, সেই জন্য একটু ভালো করে মুখস্থ করলেই ভালো। তোমাদেরকে শর্ট প্রশ্নের দিকে ধ্যান দিতে হবে বেশি। হ্যাঁ স্যার, 1 নম্বরে বড় প্রশ্ন তেমন যাওয়া যাবে না। শর্ট কোশ্চেনের বই খুঁজে পেলাম না স্যার গোটা বহরমপুরে। হ্যাঁ সেটাই। ইজ ইকাল টু 2 গ্রেটার দ্যান 3, 2 কি 3-এর বড়, না ফলস। ইজ ইকাল টু নট, নট মানে না। এবার লিখছি 2 গ্রেটার দ্যান 3, 2 গ্রেটার দ্যান 3-এর বড় না, তার মানে হচ্ছে ট্রু। তাহলে এটা হলো নট অপারেটর, আমরা বুলিয়ান অ্যালজেব্রাই করেছি, অতএব এগুলো নিয়ে বুঝতে আশা করি অসুবিধা হবে না। অ্যান্ড অর, এখানে যদি আমি লিখি ইজিক্যাল টু 2 গ্রেটার দ্যান 3, এটা ফলস। আর ইজিক্যাল টু 3 গ্রেটার দ্যান 5, এটাও ফলস। দাঁড়াও স্যার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, বলো। বলছি স্যার, আপনার ওই ওই গুণের ক্ষেত্রে তো প্রোডাক্ট আর যোগের ক্ষেত্রে সাম, তাহলে মাইনাস আর ডিভাইডারের ক্ষেত্রে কি হবে ডিভিশনের ক্ষেত্রে? ওগুলো হয় না, ওগুলো এমনি করতে হয়। মাইনাস তো দুটো সংখ্যার বেশি করা যায় না, ডিভিশন তো দুটো সংখ্যার বেশি করা যায় না, কিন্তু গুণ আর যোগ দুটোর বেশি করা যায়। ঠিক আছে, ঠিক আছে। তো এটা যদি আমি অ্যান্ড করি, অ্যান্ড এই ঘরটা কমা এই ঘরটা, তো 2 আর ফলসে কি হবে? ফলসই হবে। আর এটা যদি আমি অর করি, তাহলে যে কোনো একটা ট্রু হলে ট্রু হয়ে যায়, আমরা জানি। তাহলে এই ঘরটা কমা এই ঘরটা, তাহলে ট্রু হয়ে গেল। বোঝা গেছে? এই পাস ফেলটা দরকার নাই, উড়িয়ে উঠিয়ে দিলাম, এটাকে উঠিয়ে দিলাম, তাহলে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। এবং এখানে আমি ডিপেন্ডেন্সি করি ফর্মুলার, তাহলে এই এই ঘর থেকে এটা এসছে আর এই ঘর থেকে। স্যার আমি তো প্রথম থেকে বুঝতে পারিনি, একবার বলে দিন না। হ্যাঁ, ভিডিওটা দিব, তখন দেখে নেবা। আর ছবিগুলো দিচ্ছি, আগে জয়েন হতে হতো ভাই। ভিডিও রেকর্ড হচ্ছে, ভিডিও রেকর্ড হচ্ছে, স্যার বলেও দিচ্ছে মুখে, কোনো অসুবিধা নেই, তুই বুঝতে পারবি সব। তো একবার মুখে বলে দিলে ভালো হতো স্যার। আচ্ছা বলে দেব। আরে স্যার মুখে বলেই দেওয়া আছে, বলে দেবো, বলে দেবো, বলে দিবেন। তাহলে এটা হলো অ্যান্ড অর, নট, ডেট, ডেট হলে ডেট দেখাবে, টাইম হলে টাইম দেখাবে, এগুলো পাতি কাজ, লোয়ার আপার কনকেটিনেট, মড মানে ভাগশেষ। এটা দেখি দিয়ে একটু, ধরো এই জিগালটু লিখলাম মড, 15-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়, হয়ে গেল। ফিজিক্যাল টু টুডে মানে আজকের ডেট, ফিজিক্যাল টু নাও মানে আজকের সময়, কন্ট্রোল সেমি কলন মারলেও আজকের ডেট দেখাবে, কন্ট্রোল শিফট কলন মারলে আজকের টাইম দেখাবে। ঠিক আছে, এছাড়া কনকাটিনেট মানে জোড়া লাগানো, এখানে রাম লিখলাম, এখানে আলী লিখলাম, ফিজিক্যাল টু রাম অ্যান্ড আলি, রাম আলি ফিজিক্যাল টু কনকাটিনেট করলেও একই ব্যাপার হবে, রাম কমা আলি রাম আলি, তাহলে এই সূত্রগুলো একই। বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তারপরে আমার এখানে ইফ ফাংশন তো বললাম কঠিনভাবে আসতে পারে, টাইম বলতে টাইমটা আওয়ার মিনিট সেকেন্ড বলে দিতে হবে। আমি বললাম
এখানে কত বলে দিলাম 10 ঘন্টা। স্যার এটা কি এক্সেল বুঝাচ্ছেন? হ্যাঁ স্যার। এতক্ষণে বুঝলি ভাই? আরে না না আমি অর্ধেক থেকে ঢুকেছি না। এটা এক্সেল না, আরে এক্সেল এক্সেল। 10 ঘন্টা 65 মিনিট 80 সেকেন্ড ইজিক্যাল টু টাইম। 10 ঘন্টা 65 মিনিট 80 সেকেন্ড, তার মানে কি 11 ঘন্টা 6 মিনিট? কারণ এটা মানে তো 65 মানে কি বেশি, তো 1 ঘন্টা হয়ে গেল। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। একইভাবে ডেট, হ্যাঁ একইভাবে ডেট। হ্যাঁ স্যার আর একবার বলে দিন তাহলে বুঝতে পারবো। 10 ঘন্টা 65 মিনিট 80 সেকেন্ড মানে 11 ঘন্টা 6 মিনিট হয়, হিসেব করো। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। 80 সেকেন্ড, 11 ঘন্টা 6 মিনিট আর 20 সেকেন্ড। 2000 ইয়ার। বাহ বাহ অপ্রদীপ, তুই পারবি জীবনে কিছু করতে। -3 ঘন্টা, -3 মাস আর 66 দিন, তার মানে কি কত হবে বলো? বলুন আর একবার, বুঝলাম না। ইয়ার 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 ডেট দেখালাম না সেরকম, ইয়ার ডেট ডেট সরি ডেট 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 হচ্ছে 2000 সাল। তার থেকে 3 সাল বাদ দিলে 99 সালে পৌঁছে যাবে। তার সাথে 2 মাস 6 দিন যোগ করলে 99 সালেরই লাস্টের দিকে থাকবে। বোঝা গেছে? স্যার আপনি 2000 সাল থেকে 3 সাল বাদ দিলেন, তাহলে তো 1997 হয়ে যাচ্ছে। 3 দিন বাদ দিলেন। 3 সাল না মাস, এটা মাস, এটা ইয়ার। স্যার মাস বলছেন না পাঁচ বলছেন? মাস এটা দিন, উপরে তাকা না বকে। এটা সেকেন্ড, এটা মিনিট, এটা আওয়ার, এটা ঘন্টা আওয়ার। বুঝলাম, ঠিক আছে। হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি। তো এই সমস্ত হচ্ছে ফাংশনের ব্যবহার। আর নির্দিষ্ট সেল রেফারেন্সের উপর কিছু জিনিসপত্র আছে, সেগুলো কালকের একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটাতে আপেক্ষিক রেফারেন্স, মিক্স রেফারেন্স এই সম্পর্কে বাচ্চাদেরকে একটা শিখিয়েছিলাম, ক্লাস 8-এর বাচ্চাদেরকে। সেই ভিডিওটা দেখে নিবা, তাহলে বুঝতে পারবা। তাছাড়াও আমি দেখিয়ে দিচ্ছি ওপেন করে। এটা হচ্ছে শীট 1, দেখো পরপর ধরে টেনেছি, এখানে দেখো ভালো করে, পরপর ধরে টেনেছি, এগুলো বাড়তে বাড়তে গেছে। এটা অ্যাবসুলেট না, এটা হচ্ছে রিলেটিভ, আর এটা অ্যাবসুলেট, যা আছে তাই থেকে গেছে, চেঞ্জ হয়নি। এটার বেলায় কলমটা রোটা ফিক্সড হয়ে আছে, আর এটার বেলায় দেখো কলমটা ফিক্সড হয়ে আছে, কলমটা এই রোটা ফিক্সড হয়ে আছে, আর এটার বেলায় কলমটা ফিক্সড হয়ে আছে। এরকম করে এখানে উদাহরণগুলো দেওয়া আছে। এখানে দেখো 1-এর রো-এর পরে 2 রো হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে, 5 হয়েছে, 6 হয়েছে, 7 হয়েছে, 8 হয়েছে, অর্থাৎ এখানে রোটা ফিক্স নাই কিন্তু কলমটা ফিক্সড। আর এখানে দেখো রোটা ফিক্সড আছে কিন্তু ডি ই এরকম করে কলম হয়েছে। এখানে আপার লোয়ার মিডিল রিপিট ফাইন এই সমস্ত দেখানো হয়েছে। আই অ্যাম ইন্ডিয়ানকে বড় হাতের করলে এটা হয়, ছোট হাতের করলে এটা হয়, প্রপার করলে এটা হয়, লেন্থ বের করলে 11 হয়, লেফট থেকে 3 ঘন নিলে আই এ হয়, রাইট থেকে 3 ঘন নিলে আই এ এন হয়, মিডিল থেকে নিলে এটা হয়, এরকম করে প্রত্যেকটা দেওয়া আছে। ঠিক আছে ফোন এসেছে। হ্যাঁ প্রথম এটা আছে 3 নম্বর পজিশনে, সেকেন্ড এটা আছে 10 নম্বর পজিশনে, সিট 11। কি কি ধরনের ভুল হতে পারে? 2-কে 0 দিয়ে ভাগ করলে ডিভিজিবল বাই 0, 10,000-কে 500 দিয়ে গুণ করলে একটু বেশি গুণফল হয়ে যাচ্ছে, 10,000-এর 2500 অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এটা দেখাচ্ছে না। এটা ডেট না, দেখেই বুঝতে পারছো, কিন্তু দুটোকে যোগ করার চেষ্টা করছি তাহলে ভ্যালু দেখাচ্ছে। এই ঘরটার এই ঘরটা করলে অনেক বড় রেজাল্ট হয় কিন্তু ছোট ঘরে রেখেছি, সেজন্য এটা কম দেখাচ্ছে, ছোট করে দেখেছি।
আইটা এনএ নট অ্যাপ্লিকেবল, এখানে আমি সিলেক্ট করিনি কিছু, আমি যদি এখানে সিলেক্ট করে দিই বেড়ানা তাহলে এনএটা চলে যাবে, অর্থাৎ রেফারেন্স নাই, সেই জন্য এখানে উল্টো পাল্টা ইরর দেখাচ্ছে। ও স্যার হেভি গান শোনাচ্ছেন তো? হ্যাঁ দাঁড়াও, হেভি গান শোনাচ্ছেন তো? হ্যালো বলো। ও স্যার হ্যালো, সব থেকে বেশি কে পেয়েছে দেখতেই পাচ্ছ, যে সন ডটার পেয়েছে, তারপরে মাদার পেয়েছে। গানটা শুনতে দেন তো। হ্যালো বলো, একটু করে শোনাচ্ছেন, কঠিন তো আপনি। ওই লাস্টের 9টা ডিজিট দিয়ে দাও, ওটাই কোড। হ্যাঁ হ্যাঁ ওটাই, লাস্টের 9টা ডিজিট কোড। দিচ্ছি 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 দিচ্ছি। কোথায় গেল? স্যার আপনার পাকিস্তানের একটা নাম্বার দেন। হ্যাঁ ওটাই বাকি আছে। তাহলে একটা চায়নার দেন। সে নাম্বার ভাই বুঝলাম না। স্যারের কাছে গোটা বিশ্বের সবারই নাম্বার আছে, গোটা বিশ্বের দেশের একটা করে নাম্বার স্যারের কাছে থাকে। অস্ট্রিয়ার একজনের দেন। কি বললি কি বললি? দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ হ্যালো। বাবা স্যার তো হেভি হেভি গানের কালেকশন করেছে রে। কি হলো রে, স্ক্রিন চলে গেল কেন? 816 ও বাবা, খঞ্জনি হাজির। 706 এই সবাই আলফা কোন আরাম করে করাতে দে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। তো এটা একটা পাই চার্ট বানানো হয়েছে, আর এরপরে শীট ফাইভে এটা একটা আমাদের লাইন চার্ট বানানো হয়েছে। দুটো ম্যাচ ইন্ডিয়া আর লন্ডনের মধ্যে খেলা হচ্ছে, তো এগুলো কিছুই তোমাদের দরকার নাই। তোমাদেরকে যেগুলো ফাংশন বললাম ওইগুলো শিখবা, সেল রেফারেন্স বললাম ওইগুলো শিখবা, লাস্টে খালের কোশ্চেনগুলো করবা, এখানে যে সমস্ত ফিল্টারিং সম্পর্কে লেখা আছে, শর্ট সম্পর্কে লেখা আছে, এগুলো একটু আসে, এইগুলো একটু আমি দেখিয়ে দিচ্ছি, আর বাকিটা তোমরা প্রতিদিনই পড়া করে আনবা। একটা করে চ্যাপ্টার দেব, যেমন আজকের চ্যাপ্টার হচ্ছে এক্সেল, তারপরে সেই চ্যাপ্টারের ভিত্তিতে কাজ করে রাখবো। এই বদমাশি করবা না। তো এখানে দেখো একটা কথা, হ্যাঁ বলছি যে আপনি পড়া দিলেন এক্সেলটাতে, নেক্সট দিন ধরবেন নাকি? হ্যাঁ ও ঠিক আছে স্যার। দেখো এইখানে একটা রো ইনসার্ট করব, রাইট ক্লিক করে ইনসার্ট করলাম, একটা রো ইনসার্ট হয়ে গেল, বা কন্ট্রোল প্লাস মারলাম, কন্ট্রোল মাইনাস মারলাম, ডিলিট হয়ে গেল। একটাকে তিনটাকে হাইড করব, রাইট ক্লিক করে হাইড করলাম, দেখো তিনটে হাইড হয়ে গেছে, একের পর পাঁচ শুরু হয়েছে। কন্ট্রোল জেড মারলাম, ফিরে এলো, আবার কন্ট্রোল ওয়াই মারলাম, হাইড হয়ে গেল, আবার এক আর পাঁচ সিলেক্ট করে আনহাইড করলাম, চলে এলো। একইভাবে কলমে ইন্ডিয়া স্ক্রিন দেখাচ্ছি না, আবার কে আবার শেয়ার করে বসে আছে মাথা মোটা। গোড়া ভিডিওটা অফ কর। আপনি কি মাইক নিয়ে বকছেন নাকি, এত এরকম আওয়াজ আসছে কেন? হ্যাঁ সবাই অন করে রাখো, তাহলে এরকম আসবে। হাইড করলে হাইড হয়ে গেল, আবার এটা সিলেক্ট করে আনহাইড করলাম, আনহাইড হয়ে গেল, সিলেক্ট করে ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। এইগুলো একটু পরীক্ষায় আসে। এই শীট নম্বর 5টা এখানে আছে, ডবল ক্লিক করে নাম লিখলাম, ক্লাস 12, নাম বদলে গেল, রাইট ক্লিক করে এর ওপর কালার দিলাম, কালার হলো, এটাকে টেনে নিয়ে এসে সামনে ছাড়লাম, সামনে চলে এলো। এইগুলোকে সিলেক্ট করলাম, দিয়ে হোমে গিয়ে বর্ডার দিলাম, এখানে গিয়ে শর্ট করব বললাম, বললাম যে আমাকে ইন্ডিয়া অনুসারে শর্ট করো, তাহলে ইন্ডিয়া ছোট থেকে বড় না বড় থেকে ছোট, বললাম বড় থেকে ছোট,
তাহলে ইন্ডিয়া সব থেকে বেশি রান হয়েছে 4 ওভারে, তারপর 7 ওভারে, এই করে হয়েছে। আবার আমি বললাম যে না, আমার যা ছিল তাই থাক, সিরিয়াল নাম্বার অনুসারে ওভার অনুসারে শর্ট করো। কালকে বেশি রান হয়েছে 1 ওভারে 37 স্যার। হ্যাঁ, তারপরে ওভার অনুসারে শর্ট করলে আমি বললাম স্মলেস্ট টু লার্জেস্ট ওভার শর্ট হলো। এবার বললাম ফিল্টার করো, ফিল্টার হলো। তো ফিল্টার করার আগে আমি এখানে কতগুলো মাস লিখে দিলাম, যদিও এটা মানানসই না, তাও আমি জাস্ট লিখছি বোঝাবার জন্য। জানুয়ারি ফেব্রুয়ারি করে লিখলাম, দে এটাও সিলেক্ট করে বর্ডার দিয়ে দিলাম, দে ফিল্টার করলাম, দে বললাম যে আমি সেই সমস্ত নম্বর দেখবো যেগুলো গেটার দেন 12-12-র বেশি পেয়েছে। তো 12-র বেশি কেউ পায়নি লন্ডনে, সব কম, 12-র বেশি তো 12-ই পেয়েছে, মানে ওইটাই গণ্ডগোল। তো এখান থেকে আমি এখান থেকে ফিল্টার করলাম, দে বললাম যে সমস্ত নম্বর দেখবো যেগুলো গেটার দেন 10-10-এর বেশি পেয়েছে, তো 10-এর বেশি এ পেয়েছে। আমি বললাম ইন্ডিয়াতে, ইন্ডিয়ার ক্ষেত্রে বললাম যে সেই সমস্ত নম্বর দেখো যেগুলো 9-এর বেশি বা সমান পেয়েছে, বেশি বা সমান আর বেশির মধ্যে পার্থক্য আছে, তাহলে এগুলো দেখালো। আমি বললাম সেই সমস্ত মান দেখবো যে সমস্ত মান্থের প্রথম অক্ষর জানুয়ারি দিয়ে শুরু, তাহলে বিগিন উইথ জে, জে দিয়ে শুরু, তাহলে জে দিয়ে শুরু হয়েছে এগুলো। আমি আবার বললাম যে না, আমি সেই সমস্ত দেখবো যেগুলো বিগিন উইথ জে অথবা এন্ড উইথ মানে শেষ, শেষ হয়েছে আমার কি দিয়ে, আর দিয়ে শেষ হয়েছে, তাহলে হয় এগুলো জে দিয়ে শুরু হয়েছে নতুবা আর দিয়ে শেষ হয়েছে। এই হলো সিম্পল এক্সেল, এর থেকে বেশি কিছু আসে না, এই এইটুকু উদ্ধার করতে পারলেই সমস্ত উদ্ধার। আর কোনটাকে কি বলে এই এই সমস্ত, তো এই সমস্ত অত লিখে আসতে পারবা না, পড়ে লাভ নাই, তোমরা অনেক ইন্টেলিজেন্ট বয় আমরা জানি, আমি জানি অন্তরকে। হ্যাঁ, এত মানে ধরে রাখতে পারছে না, ইন্ডিয়াতে করোনার পরে যেটা বেশি হচ্ছে সেটা হচ্ছে ইন্টেলিজেন্সি, মানে এত পরীক্ষাটাকে ক্যান্সেল করানোর ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা ওটাই বাকি আছে। এই পিঙ্কি চোখ, তো এইটা স্যার আমি কিন্তু প্রথম থেকে ঢুকছি, আমি কিন্তু কিছু জানি না স্যার, আমাকে একটু প্রথম থেকে বলে দেবেন। আচ্ছা, তো এই আমি ওরে স্যার আমাকে বলে দেব। হ্যাঁ, এইটা হলো আজকে, এইটুকুই ক্লাস হবে তোমরা। এরপরে এটা কাজ, সেটা হচ্ছে রেকর্ডিংটা আমি বন্ধ করছি।